নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি ধনুরাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তার অগ্রিম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ সকল ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এই ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি পেড সার্ভিস। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। 5ই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে, এবং সেই একই দিনে শুক্র গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। 14ই সেপ্টেম্বর দেবগুরু বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করতে চলেছে। 16ই সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে, এবং 22ই সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। রাশির ধনভাবে নিজ ভঙ্গ রাজযোগ সৃষ্টি হতে চলেছে, কাজেই আপনাদের যে ধনের সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে। এছাড়াও দৈনন্দিন উপার্জন কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস হতে চলেছে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা কর্মচ্যুতি হয়ে ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এছাড়াও বিদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্যে লিপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে আপনাদের কর্মক্ষেত্রে মান সম্মান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, রাজনীতি করেন, তাদের ক্ষেত্রেও এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। সেপ্টেম্বর মাসে আপনারা কোনো বড় ধরনের অর্থ কাউকে ধার দেবেন না, এবং কারো কাছ থেকে ধারও নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই মাসে সন্তান সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ যাদের সন্তান রয়েছে তারা সন্তানের কাছ থেকে হেল্প পেতে চলেছেন, এবং যাদের সন্তান নেই তারা সন্তান লাভ করতে চলেছেন, অর্থাৎ এই মাসে সন্তানের দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন, ঠিকমতো সম্পর্কগুলো ম্যাচিউরিটি পাচ্ছিল না, তাদের সেই সম্পর্কগুলো ম্যাচিউরিটি পেতে চলেছে, এবং আপনাদের বিবাহ কিন্তু হতে চলেছে। এর পাশাপাশি যারা প্রেম করছেন তাদের প্রেম থেকে বিবাহে রূপদান হতে চলেছে। এই মাসে যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে, এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু নতুন করে প্রেমে পড়তে চলেছে। এই মাসে শারীরিক দিক কিন্তু কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, অর্থাৎ এই মাসে পেটে ব্যথা, হাড়ের সমস্যা, কিডনির সমস্যা,
এবং শ্বাসকষ্টজনিত প্রবলেম আসতে চলেছে। এই মাসে আপনার পিতা মাতার শরীর স্বাস্থ্য কিন্তু অসুস্থ হতে পারে বা খারাপ হতে পারে, যেখান থেকে কিন্তু এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা উচ্চশিক্ষা করছেন, গবেষণার কাজে রত রয়েছেন, তাদের ক্ষেত্রে মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই মাসে যারা অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং অর্থাৎ গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের নতুন নতুন কাজের সুযোগ আসতে চলেছে এই মাসে, তাই আপনারা এই মাসে যে কোনো সুযোগকে কাজে লাগিয়ে ফেলুন এবং জীবনে ওয়ান স্টেপ এগিয়ে যান। এই মাসে কিন্তু শত্রুতার মুখোমুখি আপনারা হতে চলেছেন, তবে এটি গোপন শত্রুতা, যেখান থেকে আপনাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে। শত্রু কিন্তু আপনাকে কিছু পরিমাণ প্রবলেম ক্রিয়েট করতে চলেছে। এই মাসে আপনারা কোনো ভোগ্য পণ্য কিনতে চলেছেন, অর্থাৎ এসি, ফ্রিজ বা গাড়িও হতে পারে, সেটা ফোর হুইলার বা টু হুইলার যে কোনো একটি হতে পারে, আপনারা কিন্তু কিনতে চলেছেন, সেখান থেকে কিন্তু কিছু পরিমাণ আপনারা আনন্দিত লাভ করতে চলেছেন। এই মাসে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার গৃহে লোক সমাগমের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে বন্ধুর কাছ থেকে আপনারা হেল্প পেতে চলেছেন এবং যার মাধ্যমে আপনারা জীবনে ওয়ান স্টেপ এগিয়ে যেতে চলেছেন। এই মাসে যারা গার্মেন্টসের বিজনেস করছেন, গোল্ডের বিজনেস করছেন এবং কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায়, এই মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস হতে চলেছে, আপনাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকের উপর, অর্থাৎ জন্মছকের গ্রহের অবস্থানের উপর। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।